फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज हमें अपन माला बनाना देखा मायर। चलो देखा जा फुल तैरी नहीं। प्रथम एक स्लिप नट नहीं देखो एबारे चार्टि चेन नहीं निचे। वन टू थ्री फोर आमी फर्स्ट चेने कशिकाटा के ढुकिए जॉइन को एक रिंग बनिए निलाम। एक चेन कोरे निलाम एवं ए रिंगेर मध्ये आमी हाफ डबल कशी कोरे निच्छी। এভাবে আমি মোট 9 বার হাফ ডাবল কোশি করে নেব। দেখুন পুরো রিংটিকে আমি হাফ ডাবল কোশি দিয়ে কমপ্লিট করব মাঝের সাদা অংশটি। খুবই সহজভাবে আমি এই ফ্লাওয়ারগুলো তৈরি করব এবং একটির পর একটি জয়েন করে আমি একটি মালা বানাব। দেখুন আমি 9 বার হাফ ডাবল কোশি করে নিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়ে গেছে। এখন আমি ফার্স্ট একটি যে চেন নিয়েছিলাম সেই চেনের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে সিঙ্গেল কোশি করে নিলাম। এখন আমি লাল কালারের উলটিকে জয়েন করছি। তো এরকম স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং দেখুন ভালো করে কীভাবে আমি অ্যাটাচ করছি। এই রিংয়ের মধ্যে ঢুকিয়ে গিঁঠের আগ পর্যন্ত রেখে আমি এটাকে লক করে দিলাম। এটাকে এই সাদা সুতোটিকে টেনে লক করে দিলাম এবং দুটি চেন নিলাম। এখন আমি কশিকাটার মধ্যে উল পেঁচিয়ে নেক্সট চেনের মধ্যে ডাবল কশি করে নিচ্ছি। একবার করলাম, দুইবার হলো, তিনবার করলাম। দেখুন প্রথমে দুটি চেন নিলাম, তারপরে তিনবার ডাবল কোশি করলাম। এখন আবার দুটো চেন নেব এবং নেক্সট চেনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি পেটেল হয়ে গেল আমার। আবার দুটি চেন নেব, আবার নেক্সট চেনে গিয়ে তিনবার ডাবল ক্রোশি করব। এক দুই এবং তিন, তিনটি ডাবল ক্রোশি করে নিলাম। এবার দুটি চেন নিয়ে নেব এবং নেক্সট চেনে গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও দুটো চেন নেব, দুটি প্যাটেল হলো আমার। নেক্সট চেনে গিয়ে আবারও তিনবার সিঙ্গেল ডাবল ক্রোশি করব। এক দুই তিন, দুটি চেন নিলাম এবং আমি এই সাদা উলটিকে কাট করে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এভাবে আমি পাঁচটি প্যাটেল করে নেব। পাশের চেনে গিয়ে তিনবার সিঙ্গেল ক্রোশি ডাবল ক্রোশি করব, সরি,
পাশের চেনে তিনটি ডাবল কষি করলাম, দুই এই তিন, দুটি চেন নেব আর পাশের চেনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব, আবারও দুটি চেন, আবারও নেক্সট চেনে গিয়ে তিনবার ডাবল ক্রোশি করব, এক দুই এখন আমি এই যে দুটো ফুল আগের থেকে করে রেখেছিলাম এটি জয়েন করি দেখাচ্ছি একেবারে, দুটি প্যাটেল বাদ দিয়ে তিন নম্বর প্যাটেলে গিয়ে মিডিল বরাবর যে চেনটি আছে ওই চেনের মধ্যে আমি প্রথম পাটা ঢুকিয়ে নিলাম এবং যে ফ্লাওয়ারটি আমি বানাচ্ছিলাম সেই ফ্লাওয়ারের মধ্যে যে চেনটি এক্সট্রা চেন করেছি সেখান থেকে এটাকে বের করে নিলাম এবং কাটার মধ্যে উল পেঁচিয়ে ডাবল কষি করে নিচ্ছি, একটি দুটি করেছিলাম এখন আর একটি করতে হবে, আবার একটি করে নিলাম, দুটি চেন করলাম করে এবং শেষ মাথায় যেখানে আমি শুরু করেছিলাম প্যাটেল তৈরি করতে সেইখানে আমি গিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আমার ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গেছে এবং ওই আগের ফ্লাওয়ারগুলোর মধ্যে জয়েনও হয়ে গেছে। আমি উলটিকে একটু বেশি করে কাট করলাম, এখন আমি মাঝখান থেকে আপনারা এটা চাইলে করতে পারেন নাও করতে পারেন, আমি একটি আমি একটি জবা ফুলের লুক দেওয়ার চেষ্টা করছি, এটি এভাবে হবে না, আমি একটি নট দেওয়ার চেষ্টা করছি যাতে লক হয়ে যায়, আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন আমার তিনটি ফ্লাওয়ার জয়েন হয়ে গেছে, এভাবে আমি এক একটি করে ফ্লাওয়ার করবো এবং জয়েন করে দেব। দুটি করে প্যাডেল বাদ দিয়ে আমি এটাকে উল্টো করে নিয়ে ফ্রন্ট সাইজে গিয়ে আমি মিডল বরাবর চেনের মধ্যে ঢুকিয়ে পাটাটিকে এই চেনটিকে ঢুকিয়ে বের করে নেব, একটা চেন করে নেব, আবার একটি ডবল কষি করব সেম চেনের মধ্যে এবং দুটি চেন করব এবং শেষে স্লিপ স্টিচ দিয়ে পুরোটিকে কমপ্লিট করব। এবার আমি একটি একটি করে ফ্লাওয়ার তৈরি করে নেব, আমি এদিকে দুটি করেছি এদিকে একটি করলাম, মাঝখানে যে মিডিলে যে ফ্লাওয়ারটি হচ্ছে এটা আমি লকেট হিসাবে রাখবো এবং দুই দিক দিয়ে আমি আরও এক দুই তিন চারটি করে ফ্লাওয়ার বানাবো, এখানে আমি আরও দুটো হলো তিনটি হয়ে গেল, এই যে চারটি ফ্লাওয়ার, মোট একটি করে রোতে লকেট সহ পাঁচটি করে ফ্লাওয়ার নিলাম, দেখুন আমার পুরো মালাটি কমপ্লিট হয়ে গেছে। বাকি যে সুতোগুলো আছে আমি কেটে পাত দিয়ে দিচ্ছি, দেখুন কত সহজে একটি মালা তৈরি করা যায়। আমি এই যে লাস্ট ফ্লাওয়ারের যে মিডিলের যে প্যাডেলটি আছে সেই প্যাডেলের মধ্যে আমি একটি স্লিপ নট করে বের করে একটি চেন তৈরি করে নেব, প্রয়োজন মতো চেন করবেন, আমি এখানে 20টি চেন তৈরি করেছি, দেখুন এক দুই তিন চার পাঁচ।
আমার পুরো চেনটি কমপ্লিট হয়ে গেছে। আমার মায়ের গলার যতটুকু মাপ অতটুকু চেন তৈরি করে নিয়েছি আমি, 20টি চেন নিয়েছি। এখন আমি ওই পাশে যে ওই রোতে যে ফুলগুলো আছে সে লাস্ট ফুলের যে মিডিলের প্যাডেলটি আছে সেইখানে গিয়ে আমি এটি জয়েন করে দেব। উল্টো দিকে করতে হবে, এভাবে আমি আগে ফ্লাওয়ারের মধ্যে কুশি কাঁটাটাকে ঢুকিয়ে তারপরে চেনটিকে বের করে লক করে দিলাম। এখন আমি উলটিকে কেটে দেব। সুতোটাকে আমি লক করে দেব। লক হয়ে গেল, এখন আমি কেটে দেবো ওইগুলোকে। দেখুন খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে একটি সুন্দর মালা তৈরি হয়ে গেল। আপনারা ট্রাই করবেন আপনাদের ঘরের ঠাকুরের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকনটি টিপে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।